नमस्कार 24 आवर्स टीवी ते आपनादेर स्वागत सुमना रयेछे आपनादेर संगे आर शुरूतेई जे खबरेर दिके नजर राखतेई होच्छे जेलाय जेलाय रामनवमीर मिछिलके केंद्र करे अशांति राज आर एई अशांतिर जेरे एके एके धरपाकड़ चालाच्छे पुलिस एवं सेई आछे तारि जेरे प्रतिबादे बारे बारे बीजेपी कर्मी समर्थकदेर आटक करा होच्छे एवं तारि प्रतिबादे आज बीजेपी सदर दफ्तर मुरलीधर सेन लेने बीजेपीर प्रतिबाद मिछिल बारे बारे रामनवमीर मिछिल কে কেন্দ্র করে অশান্তি আর এর জেরে আটক করা হচ্ছে বিজেপির কর্মীদের এবার তারই প্রতিবাদে বিজেপির নেতা রাহুল সিনহার নেতৃত্বে বিজেপির একটি প্রতিবাদ সভা করা হয় মুরলিধর সেন লেন থেকে ইন্ডিয়ান এয়ারলাইন্স পর্যন্ত হবে এই মিছিল আপনাদের আরো একবার জানিয়ে রাখব বিজেপির তরফ থেকে একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছে বিজেপির সদর দপ্তর মুরলিধর সেন লেনে দেখতে পাচ্ছেন সেই ছবি ইতিমধ্যে সেই মিছিল শুরু হয়ে গেছে বিজেপির সদর দপ্তর থেকে এই মিছিলের নেতৃত্ব দিচ্ছেন বিজেপির নেতা রাহুল সিনহা আর অন্যান্য নেতৃত্বরা দেখতে পাচ্ছেন সেই ছবি বিজেপির রাজ্য সদর দপ্তর মুরলিধর সেন লেন থেকে বিজেপির যে প্রতিবাদ সভা তা কিন্তু শুরু হয়ে গিয়েছে আমাদের সঙ্গে আমাদের টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি শুভজিৎ শুভজিতের কাছে জানতে চাইবো যে বিজেপির এই প্রতিবাদ সভা কোথায় গিয়ে থামবে এবং রাহুল সিনহা ছাড়া আর কে কে নেতৃত্ব দিচ্ছেন একদমই সুবর্ণা দেখো এই যে বিভিন্ন রকমের প্রায় বলা যেতে পারে এই পঞ্চায়েত নির্বাচনের আগে যে বিভিন্নবার বিভিন্ন জায়গায় যে বিধ্বংসী পরিস্থিতি যে দেখা যাচ্ছে সেই সব জিনিসকে লক্ষ্য করেই কিন্তু ইতিমধ্যে যে রাজ্য রাজনীতি তা সরগরম এবং বারংবার শাসক দল এবং যেসব দলগুলি রয়েছে তারা কিন্তু প্রায় কড়া সুরে বলছে যে একে অপরের দোষ আর এই নিয়ে কিন্তু বিজেপি রাজ্য সদর দপ্তর থেকে আজকে একটি মিছিল যে প্রতিবাদ মিছিল সেই মিছিল কিন্তু শুরু হয় এবং এই মিছিলের মাধ্যমে বিভিন্ন যে বঞ্চনার ব্যাপার শাসক দলের তরফ থেকে সেই সব ব্যাপার তুলে ধরা হয়েছে এবং সেই ব্যাপারের মধ্যে থেকে অন্যতম যে ব্যাপারগুলি হচ্ছে যে আমরা দেখলাম যে হাওড়ায় যে পরিস্থিতি তৈরি হলো যে পুলিশের সাথে খণ্ডযুদ্ধ তৈরি হলো আগুন হলো এবং তার সাথে নিশাতে যে হলো যে হুগলিতে বিভিন্নবার বিভিন্ন রকম ভাবে যে রাত্রেবেলা উত্তপ্ত পরিস্থিতি তৈরি হলো পুলিশের যে ভ্যান জ্বালিয়ে দেওয়া হলো এবং যে দুষ্কৃতীদের যে প্রবল এবং তার জেরে কিন্তু ট্রেন অবরোধ প্রায় 3 ঘন্টা যে ট্রেন বন্ধ ছিল এই সব ব্যাপারকে নিয়ে বারবার শাসক দলের বিরুদ্ধে আঙ্গুল তুলেছেন বিজেপি এবং তার সাথে সাথে বলে রাখি যে বিজেপি কিন্তু আজকের এই যে প্রতিবাদ মিছিল সেই মিছিলের মাধ্যমে কড়া ভাষায় যে বিরোধী যে শাসনকারী দল রয়েছে তাদেরকে আঘাত এনেছেন এবং এই এই প্রতিবাদ মিছিলের মাধ্যমে কিন্তু তারা বারবার বলেছেন যে কোনোভাবেই এই যে বারবার হিন্দুদের প্রতি যে বঞ্চনা বারবার বিজেপি কর্মীদের যে আটক করা হচ্ছে তাদেরকে কটাক্ষ করে বারবার যে প্রতিবাদের সুর সেই সুর তোলা হচ্ছে তার প্রতিবাদে কিন্তু মূলত আজকের এই যে মিছিল সেই মিছিল বার করা হয়েছিল এবং এই মিছিল কিন্তু আজকে যে প্রদেশ ভবন রয়েছে বিজেপির যে মুরলিধর সেনে সেন লেনে এবং সেখান থেকে একটি মিছিল তৈরি হয় সেই মিছিলের নেতৃত্ব দিয়েছিলেন রাহুল সিনহা এবং তার সাথে মিছিলটি দ্য ইন্ডিয়ান এয়ারলাইন্স এর কাছে গিয়ে শেষ হয় এবং পুরো রাস্তা ধরে বিভিন্ন তাদের যে স্লোগান এবং তার সাথে যে প্রতিবাদের যে ভাষা সেই ভাষা কিন্তু প্রত্যক্ষভাবে যেসব নেতা কর্মীরা রয়েছেন সেই নেতা কর্মীদের মুখে শোনা যায় এবং তোমাকে আরেকটা কথা জানিয়ে রাখি এই সমস্ত মিছিলটাকে ঘিরে কিন্তু শুধুমাত্র যে কলকাতার অভ্যন্তরীণ যেসব নেতা বা কর্মী সমর্থকেরা রয়েছেন তারা কিন্তু না বরং রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যেসব নেতা কর্মীরা রয়েছেন যে যে ফলোয়াররা রয়েছেন তারা কিন্তু এখানে এসে যোগ দিয়েছিলেন প্রায় বলা যেতে পারে দুপুর 3টার সময় বারবার আমরা দেখেছি যে পুলিশ প্রশাসন বাধা দেয় সেক্ষেত্রে কি পুলিশ প্রশাসন কোনোভাবে বাধা দিয়েছিল বা কোনো রকম তৎপরতা ছিল কি দেখতে পেলে একদমই শোন আমি তোমাকে এই বিষয়ে জানিয়ে রাখি যে দুপুর 3টার সময় যখন এই মিছিলটি বেরোয় এবং তার আগে থেকে যখন এই মিছিলের
প্রায় প্রস্তুতি পর্ব বলা যেতে পারে, বিভিন্ন পোস্টার লাগানো এবং মাইকিং এর যে ব্যাপার সেই সব ব্যাপার যখন করা হচ্ছিল তখন কিন্তু পুলিশের যে মোতায়েন পর্ব সেই পর্ব কিন্তু প্রত্যক্ষভাবে আমাদের চোখে পড়েছিল এবং পুলিশি নিরাপত্তার কারণে বিভিন্ন রকমের যে মুরলীধর সেন লেনের যে পার্শ্ববর্তী যে বড় রাস্তা, যেই রাস্তা সোজা ইন্ডিয়ান এয়ারলাইন্স পর্যন্ত চলে যাচ্ছে সেই রাস্তায় কিন্তু বিভিন্ন যে প্রান্তে সেই প্রান্তে কিন্তু পুলিশের এক বিশাল যে বাহিনী সেই বাহিনী দ্বারা লক্ষ্য করা গিয়েছিল। তারা কিন্তু সমস্ত এই যে প্রথম থেকে শেষ পর্যন্ত যে মিছিল সেই মিছিল কিন্তু তারা প্রায় বলা যেতে পারে কনভয় করে নিয়ে যাওয়া হয়েছে এবং পুলিশের সাথে কোনো রকম ভাবে আজকের এই যে প্রতিবাদ মিছিল বিজেপির সেই মিছিলকে ঘিরে কিন্তু পুলিশের সাথে কোনো রকমের বাগ বিতণ্ডা কিন্তু পরিবেশ তৈরি হয়নি। আজকে যে কারণে প্রতিবাদ মিছিল করা হচ্ছে বিজেপির তরফ থেকে এটা কতটা ফলপ্রসূ হবে রাহুল সিনহা তিনি কি জানাচ্ছেন? দেখো আমি তোমাকে জানিয়ে রাখি যে বিভিন্ন জায়গায় আমি তোমাকে যেমনটা বললাম যে উত্তপ্ত যে পরিস্থিতি সেই পরিস্থিতি তৈরি হয়েছে এবং তারই সাথে আজকে আমরা সবাই জানি যে সুকান্ত ভট্টাচার্য কিনে কিন্তু আজকে রিসরাই গিয়ে ধর্ণায় বসার কথা ছিল এবং তারপরে কিন্তু আমরা জানতে পারি যে সুকান্ত মজুমদারের যে ধর্ণার যে মঞ্চ সেই মঞ্চ খুলে দেওয়া হয়েছিল। এই দিক থেকেও কিন্তু যে বিরোধী দল রয়েছে সেই দল কিন্তু সুর উঠিয়েছে এবং তারা বারংবার এই কথা বলেছেন সংবাদ মাধ্যমের সামনে এসে যে কোন রকম ভাবে যে শাসক দলের যেসব নেতা মন্ত্রীরা রয়েছেন তারা যখন ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছেন তাদেরকে কোনো রকম ভাবে আটকানো হচ্ছে না, উপরন্তু যখন প্রদেশ কংগ্রেসের যে জেলা সভাপতি সুকান্ত মজুমদার যখন সেখানে যাচ্ছেন ঘটনাস্থলে পরিদর্শনে যাচ্ছেন তাকে বারংবার আটকানো হয়েছে এবং আজকে যে মঞ্চ খুলে দেওয়া সুকান্ত মজুমদারের এই বিষয়কে নিয়েও কিন্তু তারা কটাক্ষ করেছেন। বারবার তারা কিন্তু যে শাসক দল রয়েছে তাদের উদ্দেশ্যে যে যে আঙ্গুল সেই আঙ্গুল কিন্তু বারবার উঁচিয়ে এসেছেন এবং আজকেও কিন্তু তার যে বৈষম্য সেই বৈষম্য লক্ষ্য করা গেল না। বেশ, এখনো পর্যন্ত বলা যেতে পারে পুলিশ প্রশাসন সেভাবে খুব একটা এই প্রতিবাদ মিছিলে কোন রকম হস্তক্ষেপ করেনি। ধন্যবাদ আপাতত তোমাকে শুভজিৎ। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি মুরলীধর সেন লেন থেকে ইন্ডিয়ান এয়ারলাইন্স পর্যন্ত এই প্রতিবাদ মিছিল যায় বিজেপির সদর দপ্তর থেকে এবং যে প্রতিবাদ তাদের যে বিভিন্ন জায়গায় জেলায় জেলায় যে রামনবমীর মিছিলকে কেন্দ্র করে অশান্তি রাত ছড়িয়ে পড়েছে এবং সেই অশান্তির জেরে একে একে বিজেপি কর্মী সমর্থক তাদেরকে ধরপাকড় করছে পুলিশ এবং তারই প্রতিবাদে আজকে তারা রাস্তায় নেমে মিছিল করছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি।